নমস্কার বন্ধুরা আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গতকাল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের শর্ট অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটি নিয়ে আমরা গতকাল ভিডিও করেছিলাম এবং আজ একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে বর্তমান পত্রিকায় এছাড়াও বিভিন্ন নিউজ পেপারে আপনারা এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল পেয়ে যাবেন সেখানে কত শূন্যপাদ হতে পারে বা কত শূন্যপাদ রয়েছে সেই সম্পর্কে একটি ধারণা দেওয়া রয়েছে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটি উঠে এসেছে আপনারা বর্তমান পত্রিকা কিনে থাকলেই এই আর্টিকেলটি পেয়ে যাবেন এসএসসি প্যানেলের ছ আটশো একষট্টি জনকে চাকরি প্রধান ও সহকারী শিক্ষক পদেও নতুন নিয়োগ ফের পরীক্ষার ঘোষণা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক অর্থাৎ এস অ্যাসিস্ট্যান্ট টিচার এবং তার সাথে কিন্তু হেডমাস্টার নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে দুটি বিজ্ঞপ্তি গতকাল প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ ফের পরীক্ষার ঘোষণা এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের বর্ষপূর্তি আর সেই দিনই চাকরি প্রার্থীদের জন্য একজোড়া সুখবর বৃহস্পতিবার একদিকে প্যানেলভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি দিতে ছ হাজার আটশো অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির কথা জানালো রাজ্য সরকার অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি ঘোষণা প্রধান ও সহকারী শিক্ষক পদেও নতুন নিয়োগ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা প্রধান ও সহকারী শিক্ষক পদেও হবে নতুন নিয়োগ সে ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা অর্থাৎ ছ বছর পর এসএসসিতে নিয়োগের দরজা ফের খুলতে চলেছে এদিন ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনে এই বাড়তি শূন্যপাত সৃষ্টির সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু দু সালে পরীক্ষার মাধ্যমে তৈরি প্যানেলে নাম থাকা শিক্ষক ও শিক্ষাকর্মী পদপ্রার্থীদের একটা অংশ চাকরি পাননি প্রতিবাদে দীর্ঘদিন ধরে রোডের সংযোগস্থলে অবস্থান বিক্ষোভ করছেন তারা ঈদের দিন রোড রোডে রেড রোডে নামাজের অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী পরে ফোনে কথা বলেন বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন অন্যদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ ঘোষণায় সেই প্রতিশ্রুতিগুলি মান্যতা পেল সেই সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কুড়িটি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের মন্ত্রিসভার বৈঠকে এসএসসির পুরোনো প্যানেলগুলোর মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছে শূন্যপদ বাড়ানোর পাশাপাশি সেগুলির বৈধতা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য অর্থাৎ এ এবছরের মধ্যেই প্যানেলভুক্তদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এর ফলে কি প্যানেলে থাকা সকলেই চাকরি পেয়ে যাবেন এর উত্তর অবশ্য এড়িয়ে যান ব্রাত্যবাবু ওয়াকিবহ ওয়াকিবহাল মহলের অবশ্য ধারণা শূন্যপদের হিসেব অনুযায়ী আন্দোলনরত সহ প্যানেলের প্রায় প্রত্যেকেরই চাকরি পেয়ে যাওয়ার কথা কীভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে দীর্ঘ ছ মাস দপ্তরে আলোচনা চলেছে বলে দাবি মন্ত্রীর তারপরেই বাস্তবসম্মত সমাধান হিসেবে শূন্যপথ বাড়ানোর প্রস্তাব ক্যাবিনেটে রাখা হয় প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্যানেলভুক্তদের মধ্যে অতিরিক্ত প্রায় দেড় হাজার জনকে চাকরি দেওয়া হয়েছিল তবে সেই নিয়োগ নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও এসএসসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে চাকরি প্রার্থীদের একাংশ অন্যদিকে এসএসসি সূত্রে খবর ইতিমধ্যে প্রধান শিক্ষক নিয়োগের বিধি তৈরি করে শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে সহকারী শিক্ষক নিয়োগের পদ্ধতিগত বিষয়টিতে এবার হাত দেবে তারা তবে শূন্যপদ নিয়ে এদিন পর্যন্ত কোনো তথ্য এসএসসির হাতে আসেনি বলেই জানা গিয়েছে ওয়াকিবহাল মহলের মতে প্রাথমিকভাবে প্রধান শিক্ষকের শূন্যপদের সংখ্যা হতে পারে দু হাজার দুশো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান শিক্ষকের শূন্যপদ হতে পারে দু হাজার দুশো পরে তার দ্বিগুণ হওয়াও অসম্ভব নয় আর সহকারী শিক্ষকের শূন্যপদ গিয়ে দাঁড়াতে পারে পঁয়ত্রিশ হাজারের আশেপাশে অর্থাৎ গতকাল যে অ্যাসিস্ট্যান্ট টিচারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকার আপডেট অনুযায়ী কিন্তু সেখানে বলা হচ্ছে যে সহকারী শিক্ষকের শূন্য গিয়ে দাঁড়াতে পারে পঁয়ত্রিশ হাজারের আশেপাশে অর্থাৎ খুব ভালো একটি শূন্যপদ এখানে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক এবং গ্রুপ সি ডি পদে শূন্যপদ বেড়েছে পাঁচ হাজার দুশো একষট্টিটি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক এবং গ্রুপ সি ডি পদে শূন্যপাত বেড়েছে পাঁচ হাজার দুশো একষট্টিটি কর্মশিক্ষায় সাতশো পঞ্চাশটি শারীরিক শিক্ষায় আটশো পঞ্চাশটি বাড়তি শিক্ষক পদ তৈরি করা হয়েছে প্রধান শিক্ষক পদে প্রাথমিকভাবে প্রায় দু হাজার দুশো শূন্যপদ থাকলেও পরে তা অনেকটাই বাড়ার সম্ভাবনা সহকারী শিক্ষকের শূন্যপদ পৌঁছতে পারে পঁয়ত্রিশ হাজারে তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম অফিশিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করুন ফুল নোটিশ যখনই প্রকাশিত হবে ফর্ম ফিল আপ যখনই স্টার্ট হবে আপনারা জানতে পারবেন এছাড়াও আপনারা আমাদের এই কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জবে থেকে ফর্ম ফিল শুরু হবে ফুল নোটিশ প্রকাশিত হবে বা কোনো রকম আপডেট পেলে আমরা আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য